বাধা অতিক্রম করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনে বাধা আসবেই, বাধা অতিক্রম করে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, বাধাকে অতিক্রম করতে হবে। রোববার 9 এপ্রিল এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নওগাঁ র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বলেই কারো অধিকার নেই, এই সরকার জোর করে ক্ষমতা দখল করে টিকে আছে। এই সরকার অনেকগুলো কালো আইন তৈরি করেছে, তারা সংবিধানের মৌলিক জায়গাগুলো পরিবর্তন করেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল, সেই আওয়ামী লীগ নবম সংসদ জাতীয় নির্বাচনে অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় এসে 2012 সালের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে তুলে দেয়, কারণ তারা জানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে তারা আর ক্ষমতায় ফিরতে পারবে না। নওগাঁ জেসমিন আক্তার প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, তিনি কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন না, একজন যুগ্ম সচিবের কথায় তাকে রাস্তা থেকে তুলে দেওয়া হলো, এটা কোনো সভ্য দেশ হতে পারে না। একজন নাগরিক ও সরকারি কর্মকর্তাকে এভাবে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত ভয়াবহ এবং আইনের লঙ্ঘন। তিনি বলেন, জেসমিন আক্তার র্যাবের নির্যাতন বা স্টক করে মারা গেলেন এটা প্রশ্ন নয়, প্রশ্ন একটাই, তাকে তুলে নেওয়া হলো কোন আইনে। তিনি বলেন, পুলিশ কমিশনার বললেন ঢাকার বাইরে সভা করা যাবে না বা কোনো প্রোগ্রাম করা যাবে না, কেন, কোন আইনে আছে সভা করা যাবে না, বাইরে প্রোগ্রাম করতে দেবেন না, মকরমূলক নাকি? আমরা পরিষ্কারভাবে দেখছি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। মহাসচিব বলেন, আওয়ামী লীগ বলে সংবিধান মেনে চলতে হবে, সংবিধানে তো বলাই আছে আমার কথা বলার অধিকার দিতে হবে, সরকারের বিরুদ্ধে কি কথা বলা যাবে না? আমি অবশ্যই আমার কথা বলবো, আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, বাধা আসবে, বাধাকে অতিক্রম করতেই হবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম।